ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার নাম মৌমিতা। আমার ইউটিউবে দুটো চ্যানেল রয়েছে, একটা নাম মৌমিতা রয়েছে, যেটার আগে নাম ছিল বিউটি হ্যাকস বাই মৌমিতা, যেখানে আমি হিন্দিতে মেকআপ ভিডিওস এবং ফ্যাশন ভিডিওস অনেক কিছু শেয়ার করি। আর এখন তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার বাংলা চ্যানেল, যেটার নাম ভ্লগ উইথ মৌমিতা। আজকে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবো। তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো, তোমাদের চ্যানেল থাকুক না থাকুক, অ্যাটলিস্ট তোমরা জিমেল অ্যাকাউন্ট তো ইউজ করো, অ্যাটলিস্ট একটা ইউটিউব অ্যাকাউন্ট তো ইউজ করো নর্মালি, সেগুলোও কিন্তু হ্যাক হওয়ার অনেক চান্স রয়েছে। এই মুহূর্তে হ্যাকিংটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কি করে আমার চ্যানেলটা হ্যাক হলো, কিভাবে আমি সেটাকে উইদিন 24 আওয়ার্স ডিসক্রাইব করতে পারলাম, সেই বিষয়ে আজকের পুরো ভিডিওটা আমি জানি অনেকেরই হেল্প হবে আমার আজকের এই ভিডিওটা থেকে। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আমার এই চ্যানেলটা আমি তৈরি করি আজ থেকে প্রায় 3 বছর আগে, এবং রিসেন্টলি 2023 সালের জানুয়ারি মাসে আমার এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার্স পূর্ণ হয়। আমি অনেককেই দেখেছি চ্যানেল হ্যাক হয়ে যেতে, তো সবসময় আমার একটা মনে ভয় ছিল যে এই না আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায়। কারণ সত্যি কথা বলতে আজ অবধি সেরকম কোনো বড় মাপের মধ্যে যাদের সাবস্ক্রাইবার বেস অনেক বেশি, তাদের কারোর সঙ্গে আমার কোনো রকমের পরিচয় কিন্তু ছিল না। তো সেই জন্য আমি সবসময় ভেবেছিলাম যে আমার সাথে যদি এই সেম জিনিসটা হয়ে থাকে তাহলে আমাকে কে হেল্প করবে। গত মঙ্গলবার মানে 6 জুন রাত্রিবেলা আমার চ্যানেলের সঙ্গে এই ঘটনাটা ঘটে। তো সেদিন সকাল থেকে আমরা চ্যানেলের কাজগুলো করছিলাম যেরকম রোজকার মতো হয়ে থাকে। আমি ভিডিওস করলাম, এডিটিং হলো আমাদের, তারপর আমাদের বিজনেসের কাজ থেকে সেগুলো কমপ্লিট করলাম। তো সেদিনকে হয়েছিল কি, তুমি তাড়াতাড়ি চলে গেছিলে সেদিনকে, 4টার সময় বাড়ি চলে গেছিলে। আমি সকালবেলা বলছিলাম কি যে অনেকদিন তো একই রকম এডিটিং করছি, আমরা একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করি, এবার যেহেতু এডিটিংটা সবটাই আমি শিখে তারপর আমি তিতলিকে শেখাই, তো সেক্ষেত্রে কী হয়েছে আমি ওকে বলেছিলাম ঠিক আছে আমি দেখবো নতুন যদি কিছু পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমি কি করেছিলাম, আমি একটা সফটওয়্যার ডাউনলোড করি যার জন্য আমার, আমি জানতাম না যে এরকম জিনিস হতে পারে, কি হয়েছে আমি পরে বলছি। তো যাই হোক, আমি ডাউনলোড করি এবং তারপর আমি সেখানে চেষ্টা করি এডিটিংগুলো শিখতে। তো এরকমই চলছিল, আমি আমার ইউটিউবে কাজ করছিলাম, চ্যানেলের কিছু টুকটাক কাজ করছিলাম। তো সেসব করতে করতেই তখন প্রায় রাত 8:56 আমার ফোনে একটা মেসেজ আসে যে ক্রিটিক্যাল লগইন একটা ওরকম অপশান আসে জিমেল থেকে, যে তোমার জিমেলটা অন্য কোনো জায়গা থেকে কিন্তু লগইন করা হচ্ছে। আর অনেকে আমাকে বলেছে মৌমিতা তুমি 2-স্টেপ ভেরিফিকেশন হয়তো করে রাখোনি। না গো, করা ছিল, আমার ফোনে কিন্তু সবসময় মেসেজ আসতো, ওই একটা ইয়েস ইটস মি এবং তারপর একটা নাম্বারের ভেরিফিকেশন হয়, সেগুলো কিন্তু আসতো। এক্ষেত্রে আমি দেখছি হঠাৎ করে আমার রিকভারি মেইল, রিকভারি ফোন নাম্বার সব কিছু চেঞ্জ করা হয়, অ্যান্ড উইদিন জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার চ্যানেলটা আমার হাত থেকে বেরিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। ঠিক 8:56 এই জিনিসটা হয়, এবং থ্যাঙ্কফুলি আমি ঠিক ওই সময়তেই জিনিসটা দেখেছিলাম। আমার সবসময় ফোনে নেটটা অন থাকে আমি ঘুমানো অবস্থা ছাড়া, তো সেই কারণে আমি সবসময় দেখতে থাকি যে কী মেসেজ এলো, কী কমেন্ট এলো, এইসব আমি সবসময় দেখতে থাকি। আর জিমেলের নোটিফিকেশানটা অন থাকার জন্য আমার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান এসেছিল যে রাশিয়ার কোনো জায়গা থেকে আমি দেখতে পাচ্ছিলাম আমার জিমেলটা লগ ইন করা হচ্ছে, সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া হয়, আর আমি কোনো মতে আমার পাসওয়ার্ড লাগিয়ে সেটাকে অন করতে পারছি না। সিকিউরিটি কি দেওয়া হয় যেটা একটা আলাদা পুরো সম্পূর্ণ বিষয়, একটা কি কিনতে পাওয়া যায় অ্যামাজন থেকে কিংবা কোনো ওয়েবসাইট থেকে, সেই কিয়ের মাধ্যমে তোমরা তোমাদের জিমেলটাকে সিকিউর করতে পারো, এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। তো আমি আমার একটা বন্ধুকে ফোন করি যে এই সব বিষয়ে টুকটাক জানে, তো ও বলে না তুই ভুল দেখছিস এরকম হতে পারে না। আমি বললাম না এরকম হয়েছে, সত্যি হয়েছে, আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। কারণ আমি ঠিক তার কিছুদিন আগেই, হয়তো 1 মাস আগে সাই স্টাইলস সাইমা দি যে রয়েছে অনেক সাবস্ক্রাইবার্স তার, তো তার অ্যাকাউন্ট দেখেছিলাম ঠিক এইভাবেই হ্যাক হয়ে যেতে, এবং ভোরবেলা থেকেই সেই অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সির ভিডিও আপলোড হতে শুরু করে। তো আমারও ধারণা ছিল আমার সাথেও ঠিক এটাই হতে চলেছে। 8:56 এই ঘটনাটা ঘটে, এবং তারপর আমি প্রচণ্ড পরিমাণে প্যানিক করতে শুরু করি। কারণ সত্যি বলছি আমার কোনো ইউটিউবে সেরকম বলতে গেলে কিন্তু কন্ট্যাক্টস নেই, ছিল না। তো আমি তখন কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, হাত পা লিটারালি শিভার হচ্ছিল, আমি তখন একা ঘরে, আমি কি করব কিচ্ছু জানি না। তো আমি আমার বন্ধুকে ফোন করে বলি এগুলো হয়েছে, তো ও ওর দিক থেকে চেষ্টা করছিল, কিন্তু আমি ততক্ষণে বুঝেছিলাম যে একটা সাংঘাতিক কিছু হয়ে গেছে এবং আমি জানি না এটা থেকে আমি কিভাবে বেরিয়ে আসতে পারবো। তো আমি তখন কি করলাম, চট করে ওই 9:10 একটা ইনস্টাগ্রামে আমি লাইভ করি, যে লাইভটা এখন আমি নেই, আমি ডিলিট করে দিয়েছি। তার কারণ হচ্ছে সেখানে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দিই, বুঝতে পারছিলাম না কি করা উচিত। তো সেখানে আমাকে অনেকেই বলেছো যে মৌমিতা তুমি টুইট করো। এবার হয়েছে কি, আমার টুইটার অ্যাকাউন্ট নেই, আমি কোনোদিনও টুইটার ইউজ অবধি করিনি, তাই আমি জানতাম না কি করে টুইট করতে হয়। তখন আমাকে হেল্প করলো মৃন্ময় তার বউ, মানে সিনেমা তোমরা সবাই চেনো, ওর বউ রুমাদি, ও আমাকে কিন্তু হেল্প করে, আমাকে বলে তুমি আমাকে ফোন করো। তো
ব্যাপারটা হয়েছে কি, তার ঠিক কিছুদিন আগে, 2 সপ্তাহ হবে, 1 কি 2 সপ্তাহ আগে রুমাতে আমাকে মেসেজ করেছিল, ফলো করেছিল ফার্স্ট টাইম দেখলাম। তো আমি তো ওকে চিনি, কিন্তু আমি জানতাম না যে সেও আমাকে চেনে। আসলে কি বলতো, ইউটিউব করছি অনেক বছর হয়েছে, কিন্তু আজ অব্দি সেরকম যেহেতু কোনো ইভেন্টেও আমার যাওয়ার সুযোগ হয়নি, তার জন্য বুঝতে পারি না যে কে আমাকে চেনে কে আমাকে চেনে না। আর হুট করে কাউকে অ্যাপ্রোচ করতেও বেশ ভয় লাগে। তো ও কিন্তু আমাকে হেল্প করে এবং আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে, তুমি টাইম ওয়েস্ট করো না এইসব লাইভ টাইপ করে, তুমি একটা টুইট করো। আমি সঙ্গে সঙ্গে টুইটার অ্যাকাউন্ট খুলি এবং তার মধ্যে আমাকে দীপান্বিতা ফোন করে। দীপান্বিতা দত্ত ওর চ্যানেলের নাম, ও আমার বেশ ভালো বন্ধু, ইউটিউবে খুব কম সংখ্যকই বন্ধু করতে পেরেছি আর ও তার মধ্যে অন্যতম। ও আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে, তুই কাঁদিস না, তুই টুইট কর, এই ওই সেগুলো কর, এটা কী করেছিলি, ওটা কী করেছিলি, আমি ওকে বলি, দেন আমি টুইট করি একটা। ইউটিউব ইন্ডিয়াকে ট্যাগ করে টুইট করতে হয়, ইউটিউব ক্রিয়েটার স্টুডিওকে ট্যাগ করে একটা টুইট করতে হয়, যেখানে তুমি লিখবে, যদি তোমাদের কারোর সাথে জিনিসটা হয়ে থাকে সেখানে লিখতে হবে যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, প্লিজ হেল্প করুন। আর তারপরে তোমার যে ফলোয়ার্স রয়েছে তাদেরকে একটু বলতে হবে যে একটু রিটুইট করো। তো সেই মোটামুটি আধ ঘন্টার মধ্যে নিজেকে একটু আমি সামলাতে পেরেছি, টুইটটা করলাম। টুইটটা করার পর আমি সেটা আমার স্টোরিতে শেয়ার করলাম, কিন্তু মেবি কোনো ভুল হয়েছিল আমার টুইটে, কারণ আমি আগেই বললাম আমি কোনোদিন টুইটার ইউজ করিনি। তো সেক্ষেত্রে কী হয়েছে, আমার টুইটটা হয়তো ইউটিউবের কাছে পৌঁছায়নি। তো আমার আরেকটা যে বন্ধুর কথা বলছিলাম, তো ও ততক্ষণ না একটা টুইট করেছিল ওর অ্যাকাউন্ট থেকে, অ্যান্ড থ্যাঙ্কফুলি ইউটিউব উইদিন লাইক 1 আওয়ার ওই টুইটটা দেখে না এবং সেটা একটা রিপ্লাইও করে। তো 1 ঘন্টাও না, হয়তো 15-20 মিনিটের মধ্যে কিন্তু একটা রিপ্লাই আসে, কিন্তু আমার টুইটে তখনও কোনো রিপ্লাই নেই। এর মধ্যে কী হলো, আমি যে লাইভটা করেছিলাম সেই লাইভে আমার যারা ভিউয়ার্স রয়েছে, আমার যারা অডিয়েন্স রয়েছে, যারা আমার শুভচিন্তক বলতে পারি, তারা কিন্তু ইউটিউব ইন্ডিয়াকে ট্যাগ করতে শুরু করে এবং বিভিন্ন নাম করা ইউটিউবারদেরকে ট্যাগ করতে শুরু করে। তো আমি ভেবেছিলাম আমি তাদের থেকে হেল্প পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি হয়তো তারা অ্যাক্টিভ ছিল না বা কিছু, আমি জানি না, আমি সেরকম কোনো হেল্প পাইনি সেই মুহূর্তে। মেনশন না করলেই নয়, আমার সাবস্ক্রাইবার্সরা যারা আমার ভিডিওস দেখে তারা প্রাণপণ চেষ্টা করেছে, তুমি তো ছিলে না তখন, প্রাণপণ তারা কিন্তু চেষ্টা করে গেছে। আমি রাত অবধি দেখছি তারা কিন্তু ট্যাগ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, যদিও তার সেই মেসেজে কোনো রিপ্লাই নেই ট্যাগে, কিন্তু তারা কিন্তু ট্যাগ করেই যাচ্ছিল যাদের সঙ্গে এই জিনিসগুলো হয়েছে। তো আমি কী করি, আমি যাদের যাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারি, আমি সবাইকেই মেসেজ করলাম। তো ঠিক আছে আমি ওয়েট করছি, ওয়েট করছি। ততক্ষণে কী হয়েছে, প্রিয়াঙ্কা ঘোষ ওর চ্যানেলের নাম, তো ওই দিদিটা কিন্তু আমাকে নিজে মেসেজ করে বলে, মৌমিতা তুই, ওর সাথে আমার কথা হয়, তো দিদি আমাকে মেসেজ করে বলে তুই চ্যাট বক্সে গিয়ে চ্যাট কর। আমি বললাম আমি তো জানি না কী করে চ্যাট করতে হয়, কারণ এর আগে কখনো প্রয়োজনই পড়েনি, আর আমি জানতাম না যে ইউটিউবে গিয়ে চ্যাটটা করা যায়। আমি জানতাম আলাদা করে কোনো নোটিফিকেশান আসবে যে তুমি ইউটিউব সাপোর্ট পাবে, এরকম আমি ভাবতাম আগে। তো আমি তো খুঁজে পাচ্ছি না, ও আমাকে বললো তুই এখানে এখানে যা, এখানে এখানে সব আছে। তো আমি গিয়ে সঙ্গে সঙ্গে, এটা হচ্ছে ধরো মোটামুটি তখন 10টাও বাজেনি, 1 ঘন্টাও হয়নি, আর ততক্ষণে কিন্তু রাত্রি 10টা, ততক্ষণে আমি দেখছি যে আমার চ্যানেলে তখন অবধি কোনো কিন্তু ভিডিও আপলোড হয়নি। এদিকে আমার বন্ধু দেখছে, ওর ইয়ে মতো দীপান্বিতাও দেখছে যে ও কী করতে পারে, কারণ ওরও কিছু চেনাশোনা রয়েছে যে এই লাইনে আছে আর কি। তো এই চলতে থাকে চলতে থাকে। তারপরে আমি কী করি, ইউটিউবকে মেল করার পর ইউটিউব খুব খুব তাড়াতাড়ি আমাকে রিপ্লাই করেছে, তো থ্যাংক ইউ সো মাচ এত ভালো সাপোর্ট দেওয়ার জন্য ইউটিউব থেকে। সেখানে আমি একটা ফর্ম দেয় আমাকে, তো সেই ফর্মটা আমি ফিল আপ করে দিই, অনেক কিছু সেখানে লাগে। হ্যাঁ, এবার একটা কথা আমি বলে দিই, তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো, কারণ আমি জানি অনেকেই এখন ইউটিউব চ্যানেল খোলে, ভিডিও শেয়ার করে, রোজকার যা করছে সেগুলো শেয়ার করে, তোমাদের কাছে একটা থাকবে চ্যানেলের ইউনিক আইডি, মেক শিওর যে তোমাদের কাছে ওইটা রয়েছে। যদি এরকম সিচুয়েশন কারোর সাথে হয়ে থাকে, চ্যানেল আইডি ছাড়া কিন্তু কোনো দিনও তোমরা তোমাদের চ্যানেলটাকে রিট্রাইভ করতে পারবে না। আমি আমার বন্ধুদেরকে না যখন 1 লাখ হয়েছিল একটা ভিডিও করে পাঠিয়েছিলাম যে দেখ আমার 1 লাখ আছে, কমপ্লিট হলো, অ্যান্ড থ্যাঙ্কফুল আমার বন্ধুর কাছে সেটা ছিল, আর সেখান থেকেই আমি ওই আইডিটা পাই, বুঝেছো? মানে ওটা যদি আমার কাছে না থাকতো সেদিনকে, আমি হয়তো আজ অব্দি আমার চ্যানেলটা পেতাম না খুঁজে। এর মধ্যে কী হয়েছে, এইসব আমি করছি, ততক্ষণ আমি দেখি সুকন্যা, ওয়াও সুকন্যা চ্যানেলের নাম, তো ও আমাকে মেসেজ করেছে। ওর সঙ্গে আমার কথা হতো তার কারণ ও আমার কাস্টমার, আমার থেকে অনেক মালঠাল নেয়, জুয়েলারিগুলো নেয়, তো সেক্ষেত্রে আমি ওকে অ্যাজ কাস্টমারই কিন্তু চিনতাম, কিন্তু ওর যে চ্যানেলটা আছে বা এতটা গ্রো করছে সেটা আমি না দেখিনি কখনো, আমার ফিরে আসেনি যেহেতু আমি জানতাম না। টুকটাক কয়েকবার ওর ভিডিও আমি দেখেছিলাম, সেটা অনেক আগে। তো যাই হোক, অনেকে কিন্তু আমাকে ওই যে ট্যাগ করেছিল না, ট্যাগের ওখানে ওর নাম ট্যাগ করে বলেছিল যে এই দিদির চ্যানেল হ্যাক হয়েছে, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো। আর তার ঠিক পরের নোটিফিকেশনই ছিল যে ও আমাকে
কমেন্ট করেছে এবং মেসেজও করেছে। সঙ্গে সঙ্গে মেসেজটা চেক করে দিয়ে দেখি ও আমাকে একটা ছেলের নম্বর দিয়েছে, বললো তুমি ওর সঙ্গে যোগাযোগ করো। তখন ঠিক মনে পড়ছে না, কিন্তু তখন অনেকটাই রাত্রি হয়ে গেছে আর আমার সেদিন থেকে মানে পুরো একটা গোটা দিন নামা খাওয়া সব বন্ধ। বুঝতেই পারছো একটা চ্যানেল হ্যাক হয়ে গেছে যেখানে আমি কাউকে চিনি না, কোনো অ্যাসিস্ট্যান্স নেই আমার কাছে, আমি কী করবো কিচ্ছু জানি না, প্রথমবার হয়েছে, প্রচণ্ড পরিমাণে প্যানিক করছি। তো সেই সিচুয়েশনে আমি ছেলেটার সঙ্গে কথা বলি, যখন তখন প্রায় রাত একটা বেজে গেছে, একটা দেড়টা নাগাদ আমি ওর কন্ট্যাক্টটা পাই, তারপর আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করি। তো এর মধ্যে তো আমি ইউটিউবকে ফর্মটা ফিল আপ করে দিই আর মোটামুটি বাস এটাই করেছিলাম, আমি আলাদা করে কিন্তু কিছু করিনি। দুটো কি আর একটাতে ছেলেটার সঙ্গে কথা বলি, ও কিছু করতে পারে সেগুলো করি। ছেলেটার নাম জিশান, আমি ওর ফেসবুক আইডিটা দিয়ে দেবো, যদি কারোর সঙ্গে এই জিনিসটা হয় ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওর নাম্বারটা শেয়ার করতে বারণ করছে না, কারণ অনেকে ফোন করে বিরক্ত করবে। যদি কারোর সাথে এরকম হয়ে থাকে আমি আছি, আমাকে মেসেজ করবে, আমি সঙ্গে সঙ্গে যখনই দেখবো মেসেজটা আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই করব। আমি চাই না আমার সাথে যেটা হয়েছে সেটা সবার সাথে হোক। তো তারপর জিশান আমাকে বললো, ম্যাডাম আপনি পেয়ে যাবেন, চিন্তা করবেন না, 24 ঘন্টার মধ্যে আশা করছি চ্যানেলটা আমরা রিট্রাইভ করতে পারবো। ঘুম তো পাচ্ছেই না, রাত 3টে অবধি আমি জেগে আছি, তখন দেখছি ইউটিউব থেকে একটা মেল এলো যেখানে পরের স্টেপগুলো লেখা ছিল। তো আমি জিশানকে ফোন করি মেসেজ করি, দিয়ে আমাকে বলি এরম এরম হয়েছে। ও বলছে ম্যাডাম কালকে সকালে দেখছি। আর আমার জন্য তখন ওই একটা ঘন্টা কি বলবো, একটা মিনিটের জন্য একটা ঘন্টার সমান এরকম একটা ফিল হচ্ছিলো। তো ঠিক আছে, কোনোভাবে না চোখটা লেগে গেছিলো। ভোর তখন 6টা, মা বলছে, আমি সেদিনকে ফোনের নেটটা অন করে শুয়েছি, অন্যদিন কী করি অফ করে শুই। তো মা আমাকে বলছে, মিমি তোর ফোনে না ব্লগ ওই ফোনটা থেকে কীসব দেখাচ্ছে, অনেকগুলো নোটিফিকেশান। আমি তখন বুঝেছি কেস জন্ডিস, ভিডিও আপলোড করা শুরু হয়ে গেছে। আমি যখনই মেল করি ইউটিউবকে, ইউটিউব কিন্তু আমার জিমেলটা ব্লক করে দিয়েছিল। আর যেহেতু আমি ঘুমিয়ে গেছিলাম ওই সময়টার মধ্যে কি হয়েছে, এই হ্যাকাররা ওই অ্যাকাউন্টটাকে আবারও রিকভার করে নেয় এবং পাসওয়ার্ডটা আবারও চেঞ্জ করে দেয়। মানে বুঝলেন, দুবার, প্রথমবার করার পর রিকভার হয়েছে, তো যদি আমি তখনই করতাম কাজটা রাত্রিবেলা আবার হ্যাক করে নেয়। 4-5টা ভিডিও আপলোড হয় আর ঠিক সেই সময়তেই বাকিরা জানতে পারে, যারা আমার ইনস্টাগ্রামে নেই তারা তখন জানতে পারে যে আমার চ্যানেলটা হ্যাক করা হয়েছে। বিভিন্ন মেসেজ আসতে থাকে, মানে আমার চ্যানেলটা আমার হাতের বাইরে, আমি শুধু দেখতে পাচ্ছি যে আমার ডিপি চেঞ্জ করা হয়েছে, আমার চ্যানেল ব্যানার চেঞ্জ করা হয়েছে। এরম চলছে, আমি তো প্রচণ্ড পরিমাণে টেনশানে সেদিনকে, খাওয়া দাওয়া তখন অবধি আমি কিছু করিনি, জাস্ট উঠেছি। আমি সকালে জিশানকে ফোন করলাম, দীপানিতার সঙ্গে আমার কথা হয়েছে, বসে আছি যে কখন আমার চ্যানেলটা ফেরত পাবো, আর কিছু খারাপ অ্যাক্টিভিটি হচ্ছে কিনা, আর ভয়ও ছিল যে চ্যানেলটা যেন টার্মিনেট করে দেয়। তো এই চলছে, আমি সকালেও একটা লাইভ করে ইনস্টাগ্রামে সবাইকে বলি যে এই হচ্ছে, তোমরা কেউ প্লিজ রিপোর্ট করো না, তাহলে চ্যানেলটাই উড়ে যাবে। তো এই চলছে, তারপরে আমাকে দিশান মেসেজ করে বলে যে আমরা কিন্তু রিকভার করতে বসবো, সময় লাগবে। তো বসলাম তখন প্রায় বোধহয় 3টে নাগাদ রিকভার করতে বসলাম। তারপর অনেক 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 স্টেপস রয়েছে, সেগুলো পরপর করতে 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 অনেকক্ষণ লেগেছে করতে কাজটা, সেসব তো ডিটেলস আমি জানি না, অত ক্লিয়ারলি বলতেও পারবো না। 1 ঘন্টা পর আমার চ্যানেলটা ফেরত আসে, পুরোপুরি চ্যানেলটা ফেরত আসে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জিশানকে, যে আমাকে এতটা হেল্প করেছে, আমি ওকে চিনতামও না। আর সুকনা যদি আমাকে নাম্বার না দিত হয়তো আমার চ্যানেলটা আমি এখনও ইউটিউবের ভরসায় বসে থাকতাম যে কখন আমি রিকভার করতে পারবো। তো এবার 2-3টে কথা বলবো, সেটা হচ্ছে হ্যাকিং অনেকভাবে হতে পারে, কোনো ফাইল নামানোর জন্য হতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আসে আমাদের কাছে ফর কোলাবোরেশন সেগুলো থেকেও হতে পারে, আমার সেখান থেকে হয়নি, অ্যাপ ডাউনলোডের জন্যই জিনিসটা হয়। আমি প্রিমিয়ার প্রো অ্যাপটা ডাউনলোড করেছিলাম যার জন্য আমার এই জিনিসটা হলো। থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, সবাই বলেছে মুমিতাদি তুমি ভালো কাজ করো, তোমার সঙ্গে খারাপ হবে না। কিন্তু আমি সত্যিই বুঝতে পারছিলাম না যে কী করবো না করবো, আদৌ চ্যানেলটা পাবো কি না ফেরত। অনেকটা কষ্ট করে আজকে আমি এখানে পৌঁছেছি, স্ট্রাগল রয়েছে বলতে পারো, এখনও স্ট্রাগল করছে ভিউজের জন্য। আজকে যদি আমি 7 দিন ভিডিও না দিই, মানে আমরা যারা কাজ করি তারা জানি, যারা যদি 7 দিন ভিডিও না দিই না, তার পরের দিন যখন ভিডিওটা দেবো ভিউজ কিন্তু আসবে না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যেতে হয়। কখনো আমি ভিডিওতে এসে কান্নাকাটি বা ইমোশনাল জিনিস কিছু করিনি, কিন্তু সেদিন লাইভটা করার পর মনে হলো যে কেন করলাম, তাই জন্য সঙ্গে সঙ্গে ডিলিট অবধি করে দিয়েছিলাম। কারণ আমি কখনো চাই না যে এই খারাপ জিনিসগুলো বা এই দুঃখের জিনিসগুলো আমি লোকের সঙ্গে শেয়ার করি। সবার লাইফেই ভালো থাকে খারাপ থাকে, কিন্তু এই জিনিসটা আমার মনে হলো শেয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই হ্যাকিংয়ের ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে গো, প্রচণ্ড বেড়ে গেছে। আমি আমার জাস্ট যেদিনকে হ্যাক হয় না সেদিন তার পরের দিনই আমি দেখছি নিধি ঘাটিয়ারের চ্যানেলটাও হ্যাক হয়ে যায়। যদি কারোর কোনো হেল্প লাগে মেসেজ করবে আমাকে ইনস্টাগ্রামে, আমি চেষ্টা করি দিনে 4-5 বার মিনিমাম ইনস্টাগ্রামটা চেক করা, রিকোয়েস্ট লিস্টটা চেক করা, যাতে আমি সকলকে রিপ্লাই করতে পারি। যদি সেটা না হয় ট্যাগ করবে
ট্যাগ করলে না সবার আগে আমাদেরকে দেখায় যে তোমাকে কে ট্যাগ করেছে, তো সেজন্য ইনস্টাগ্রামটা খুললেই আগে দেখানো হয় যে তোমাকে কে ট্যাগ করেছে। ও হ্যাঁ, আমি কিন্তু তার মধ্যে আবার ক্রাইম ব্রাঞ্চেও ফোন করেছিলাম, সাইবার ক্রাইম যেটা রয়েছে সেখানেও আমি ফোন করেছিলাম লালবাজারে। তো সেখান থেকে বললো আপনি ওই ব্যারাকপুরে যান, তো পরের দিন যেহেতু ঠিক হয়ে গেল বলে আর যাওয়ার প্রয়োজনটা পড়েনি। কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে কেউ এসে তোমাদেরকে হেল্প করে একদম বাঁচিয়ে নিয়ে যাবে, এরকম হয় না। এইসব আমি দেখেছি যে এরকম অনেকেই বলে যে এই হেল্প করেছে, ও হেল্প করেছে, আমাকে তো বাবা কেউ করেনি। যারা করেছে ওই সুকন্যা এবং জিশান এবং আমার ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার্সরা, আমার যারা ভিডিওস দেখে তারা, এবং আমার কিছু ফেলো ইউটিউব ক্রিয়েটর বন্ধুরা যারা যাদের সঙ্গে আমি কানেক্টেড রয়েছি। সঙ্গীতা, ওর নাম বলতে আমি ভুলে গেছিলাম, ও মিনি ব্লগস করে এবং ডেলি ব্লগস করে, ও কিন্তু আমাকে অনেকটা মেন্টালি সাপোর্ট করেছিল, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমি কারোর নাম এখানে স্কিপ করিনি, থ্যাংক ইউ সো সো মাচ সকলকে, সকলকে যারাই আমাকে সাপোর্ট করেছো, যারাই আমার পাশে থেকেছো এই বিপদের দিনে, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নতুন ভিডিওস আসছে, আমরা চেষ্টা করছি যেন আরও ভালো ভালো কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। আর বাস এইটুকুই বলার ছিল, আশা করি তোমাদের সাথে এরকম কোনোদিনও হবে না, কিন্তু যদি হয়েও থাকে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, আমি হেল্প করবো তোমাদেরকে। আর ভিডিওটা এইটুকুই থাক, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।